السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله سبحانه وتعالى وأصلي ونصلي على محمد النبي العربي صلى الله عليه وسلم. প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে অহংকার দূর করার দুইটি উপায় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। অহংকার হচ্ছে এমন একটি গুনাহ যে এই গুনাহ আমাদের আমলগুলোকে নষ্ট করে দেয়, আমলগুলোকে ধ্বংস করে দেয়, মুছে দেয়। তো এজন্য এই অহংকারকে দূর করতেই হবে, এবং যে ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তির পতন সুনিশ্চিতভাবে হয়। কারণ হচ্ছে অহংকারটা হচ্ছে আল্লাহ তাআলার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাহেসড়া করে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাহেসড়া করে সেই ব্যক্তির পরিণতি খুবই ভয়াবহ এবং খারাপ হয়। তো এজন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, সকলে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো অহংকার দূর করার দুইটি উপায়ের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। যখন আমরা মৃত্যুর কথা স্মরণ করব, তখন আসলে এটা উপলব্ধি আমাদের হবে যে আসলে হায়াতের কোনো গ্যারান্টি নেই। আমরা এখনই মৃত্যুবরণ করতে পারি বা দুই দিন পরেও মৃত্যুবরণ করতে পারি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, তিনি বলেছেন যে একদিকে সালাম ফেরানো হয়েছে, অন্যদিকে সালাম ফেরাতে পারবো কি না এরও কোনো নিশ্চয়তা নেই, তার আগেই আমার মৃত্যু ঘটে যেতে পারে। তো যার কারণে যখন আমরা হায়াতকে ক্ষীণ মনে করব, মৃত্যুর কথা স্মরণ করব, তখন দেখা যাচ্ছে যে আমাদের অহংকার দূরীভূত হবে। এবং এই দুনিয়াতে কত রাজা বাদশাহ এসেছিল, কত শক্তিশালী ব্যক্তিরা এসেছিল, কত বাহাদুর এসেছিল, কত যোদ্ধা এসেছিল, কত বড় বড় মানুষ এসেছিল এই পৃথিবীতে, কেউ কিন্তু এই পৃথিবীতে স্থায়ী হতে পারেনি। কারো ক্ষমতা স্থায়ী হয়নি, কারো দাপট স্থায়ী হয়নি, কারো সাম্রাজ্য স্থায়ী হয়নি, কারো সৌন্দর্য স্থায়ী হয়নি, কোনো কিছুই স্থায়ী নয়। সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হবে যখনই আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমরা মৃত্যুবরণ করব। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, যদি আমরা এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের অহংকার দূর হবে, অহংকার কমে যাবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই মহাবিশ্ব নিয়ে চিন্তা করা। যখন আপনি এই মহাবিশ্ব নিয়ে চিন্তা করবেন, তখন দেখবেন যে শুধু আপনি না, আপনি যে পৃথিবীতে বসবাস করেন, যে গ্রহে বসবাস করেন, এই মহাবিশ্বের তুলনায় এই পৃথিবীটাই হচ্ছে একটা ক্ষুদ্র বালিকণার চেয়েও ক্ষুদ্র। তখন আপনাকে অনেক বেশি ছোট মনে হবে, তখন আপনার অন্তর থেকে অহংকার দূরীভূত হয়ে যেতে পারে। এজন্য মহাবিশ্ব সম্পর্কে চিন্তা করা, গবেষণা করা, ভাবা, এবং নিজেকে অতি ক্ষুদ্র মনে করা, এতটাই ক্ষুদ্র যে শুধুমাত্র আল্লাহ তাআলাই আমাদের খবর জানেন, আল্লাহ তাআলাই আমাদের সম্পর্কে জানেন। এমন অনেক গ্রহ আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান থেকে শুরু করে লৌহে মাহফুজ পর্যন্ত এরকম হাজারো ফেরেশতা আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করছে। শুধু পৃথিবী নয়, অন্যান্য গ্রহেও আল্লাহ তাআলার সৃষ্টি মজুদ আছে। তো আমি একজন মানুষ, কত ক্ষুদ্র একটা মানুষ, এই মানুষকে যদি মহাকাশ থেকে খোঁজা হয়, অণুবীক্ষণ যন্ত্র লাগিয়ে খোঁজা হয়, তারপরেও কিন্তু একটা মানুষ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো আমরা এতটাই ক্ষুদ্র, অতএব কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, কিসের এত অহমিকা? আমরা অনেকে আছি যারা একটু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বা একটু জিকির আজগার করলে আমরা নিজেকে অনেক বড় আল্লাহর ওলি মনে করি, এবং সবাইকে আমরা তুচ্ছ মনে করি, মনে করি যে আমি তো নিজে ক্ষমা প্রাপ্ত হয়ে গেছি, আমি তো হেদায়েত প্রাপ্ত, হ্যাঁ আমার মতো আর কে আছে। এটাও একটা অহমিকা। দেখেন, আপনি ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু সেই ইবাদতের মধ্যে যদি অহমিকা আসে তাহলে আল্লাহর সন্তুষ্টি তো অর্জন হবেই না, বরং আপনার সেই ইবাদত নষ্ট হয়ে যাবে। তো এটা একটা চরম বোকামি। এজন্য আমরা যে ক্ষুদ্র এটা নিয়ে চিন্তা করা, এই মহাবিশ্ব নিয়ে চিন্তা করা। তো মোট দুইটি বিষয় বললাম, প্রথমটি হচ্ছে যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যে ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ তাআলার, এটা স্মরণ করা, মহাবিশ্ব সম্পর্কে চিন্তা ফিকির করা। তো এই দুইটি কাজ করতে পারলে ইনশাআল্লাহ আমাদের অহংকার অনেক অনেক কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে অহংকার মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।